নমস্কার বন্ধুরা, ইজি রেসিপি এন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মৃত্তিকা। আজ আমি কলা আর সাবু দিয়ে এক অন্য ধরনের ডেজার্ট আপনাদেরকে উপহার দিতে এসেছি। বাড়িতে খুব সহজেই আপনারা এটা বানাতে পারবেন। তাহলে চলুন চটপট দেখে নিই কিভাবে কলা আর সাবু দিয়ে এই ডেজার্টটা বানাবো। আমি প্রথমে নিয়ে নিয়েছি কলা, আর নিয়ে নিয়েছি সাবুদানা। আমি ছোট সাবুদানাটা নিয়েছি কর্নফ্লাওয়ার আর চিনি। এরপর আমি নিয়ে নিয়েছি দুধ। আমি এখানে 1.5 লিটারের মতো দুধ ব্যবহার করেছি। প্রথমেই আমি সাবুদানাটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এটা ততক্ষণ ধোবো যতক্ষণ না পর্যন্ত সাবুর মধ্যে থেকে যে সাদা ভাবটা থাকে সেটা কেটে যায়, ততক্ষণে এটা ধুতে থাকবো। পুরো ধোয়ার পদ্ধতিটা আমি দেখালাম না, বলে দিলাম যে ভালোভাবে কিন্তু সাবুদানাটা ধোবে। এরপর একটা কড়াই নিয়ে নিয়েছি। আমি কড়াটা কিন্তু কোনো ওভেন বা গ্যাসের মধ্যে বসাইনি, এমনিই নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি জল, আর জলের পর যে দিয়ে দিয়েছি যে ধুয়ে রাখা সাবুটা রেখেছিলাম সেটা। এরপর গ্যাসের মধ্যে বসিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নেব। রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। 5 মিনিটের মতো সাবুদানাটাকে ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি ছেঁকে নেব, যাতে জলটা এটা থেকে একদম বেরিয়ে যায়। এইভাবেই সাবুদানাটা থেকে জলটাকে বার করে দেব। দেখুন আমার জল এর থেকে বেরিয়ে গেছে। এইবার এটাকে অন্যদিকে সরিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুধটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি কিন্তু কড়াটাকে এখনো ওভেনের মধ্যে বসাইনি, এমনি নিচে নামিয়ে রেখে এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমি কড়াইটাকে গ্যাসের মধ্যে দিয়ে দেবো। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে এটাকে মিডিয়াম আঁচে হতে দেবো। একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো যে সাবুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। ভালোভাবে এই দুধ আর কর্নফ্লাওয়ার আর চিনির সঙ্গে সাবুদানাটাকে মিশিয়ে নেবো। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণেই চিনি দেবেন। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে খুব কম আঁচে, লো আঁচে আমি 10 থেকে 15 মিনিট ফুটতে দেব, আর অনবরত এটাকে নাড়তে থাকবো যাতে করে না নিচে লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখবো এটা অনেকটা গাঢ় গাঢ় ভাব চলে এসেছে। আমার অলরেডি শুরু করে দিয়েছে, আর আমি খুব কম আঁচেই এটাকে হতে দিয়েছি। অনবরত এটাকে আমি এইভাবেই খুন্তির সাহায্যে নাড়তে থাকবো, খুব সময় নিয়ে এটা করবে। দেখুন অনেকটা গাঢ় গাঢ় ভাব এর মধ্যে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। এরপর আমি নিয়ে নিয়েছি এইরকম সাইজের বাটি, আপনারা যে কোনো পাত্রে এটাকে করতে পারেন। নিচেতে আমি কিছু কলা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কলাগুলো আমি এখানে বাটির মধ্যে সাজিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতেই আমি এইভাবে কলাগুলোকে সাজিয়ে দিয়েছি। এরপর যে আমি দুধ সাবু চিনি আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ধীরে ধীরে এই বাটির মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। সমস্ত বাটির মধ্যে এইভাবেই আমি একটু একটু করে এই মিশ্রণটাকে ঢেলে দেব। এরপর ওপর থেকে আরো কিছুটা কলা একটু একটু করে এই বাটির মধ্যে দিয়ে দেব। আপনারা একটা বড় পাত্রের মধ্যেও এটাকে একবারেই করতে পারেন, আমি ছোট ছোট বাটিতেই করেছি। ব্যাস এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব, বাইরেই আমি এটাকে রেখে দেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বার করে নেব,
দেখুন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর এক ঘন্টা পর বার করে নিয়েছি। এরপর একটা টুথপিকের সাহায্যে সাইড থেকে এইভাবেই ছাড়িয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটি থেকে পুরোটাই ছাড়িয়ে নিচ্ছি। ফ্রিজে রাখলে এটা খুব সুন্দর জমাট বেঁধে যায় আর খেতেও অসম্ভব সুন্দর হয়। এরপর এইটাকে এইভাবে তুলে নিচ্ছি, ব্যাস আমার কলা আর সাবু দিয়ে ডেজার্টটা একদম তৈরি হয়ে গেছে। ওপর থেকে আমি কিছুটা ঠান্ডায় মশলা ছড়িয়ে দেবো। এই ঠান্ডায় মশলার রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। আর কারোর কাছে যদি এটা না থাকে এমনি এটাকে খেতে পারবে। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট সস। কলা আর সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা গরমের সময় খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর আপনারা যদি কোনো ব্রত বা উপোস করে থাকেন তখন এটা কিন্তু খেতে পারেন। বাড়িতে এভাবেই আপনারা বানাবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তাদের কাছে আবারও অনুরোধ করছি, ভিডিওটা পুরোটা দেখুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিনই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার।